10 বছর টানা সরকার পতনের আন্দোলন করছেন, বিভিন্ন সময়ে ইদানিং সময়ে আমরা দেখেছি বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে সরকার পতনের নানান রকম হাকডাক ওনারা করছেন, কাজের কাজ কিছু হয় না। আওয়ামী লীগ এই দেশের জন্য যেই জায়গায় যেই কাজটা করেছে এবং দেশটাকে যেই জায়গায় নিয়ে গেছে, আপনি যদি বিএনপিকে 5 দেন তাহলে আওয়ামী লীগকে দিতে হবে 50। সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের এগেনস্টে আওয়ামী লীগ না, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এদেশে আওয়ামী লীগ এনেছিল। আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এর ব্যাখ্যা দেয় বাংলাদেশের হাইয়েস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট। আন্দোলন করছেন সরকার পতনের, এবং সরকার পতন করেই তারা 10 দফার ভিতরে বিভিন্ন দফা ভিত্তিক দফা ওয়ারি যে কথা বলেছেন সেইগুলো বাস্তবায়ন করার দিকে যাবেন। 2014 সাল থেকে অব্যাহতভাবে বিএনপি সরকার পতনের আন্দোলন করে আসছে, 10 বছর টানা সরকার পতনের আন্দোলন করছেন, বিভিন্ন সময়ে ইদানিং সময়ে আমরা দেখেছি বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে সরকার পতনের নানান রকম হাকডাক ওনারা করছেন, কাজের কাজ কিছু হয় না। কেননা এই দেশে এখন সরকার পতনের বাস্তবতা নাই। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন আলোচনা সমালোচনা করেন, কিন্তু মানুষের আয় রোজগার, কর্মসংস্থান, ভাত কাপড়, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, রেল, সেতু, রাস্তা, এইগুলো বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কি হয়েছে, আওয়ামী লীগ তার শাসনকালীন সময়ে কি করেছে, এইগুলোর তুলনামূলক তথ্যগত কোনো আলোচনা বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত কোনো জায়গায় করে না। আওয়ামী লীগ এই দেশের জন্য যেই জায়গায় যেই কাজটা করেছে এবং দেশটাকে যেই জায়গায় নিয়ে গেছে, আপনি যদি বিএনপিকে 5 দেন তাহলে আওয়ামী লীগকে দিতে হবে 50। যেই দফা এই 10 দফা শেষ দফা ওনারা যেটা এক দফা এসেছেন এখন, যেটা হেলালভাবে বলেছেন যে আমরা এই সুষ্ঠু নির্বাচনের পরিপ্রেক্ষিতে কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীন ছাড়া এদেশের নির্বাচন হতে দেব না। এখন এই জায়গাটা আসলে আমাদের একটু আলোচনা করাই প্রয়োজন খুব এক্সটেন্সিভভাবে। সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের এগেনস্টে আওয়ামী লীগ না, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এদেশে আওয়ামী লীগ এনেছিল। এরপরে যখন এই সিস্টেমটা নিয়ে নানান আলোচনা সমালোচনার কথা উঠল, কে এম হাসান সাহেব দায়িত্ব নিলেন না, এবং তার পূর্ববর্তী দুজন প্রধান বিচারপতির কাছে অ্যাপ্রোচ করার কথা ছিল, বিএনপি সেটা না করে ইয়াজউদ্দিন সাহেব নিজেই রাষ্ট্রপতি, নিজেই কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়ে গেলেন, হুইচ ওয়াজ কমপ্লিটলি আনলফুল। এবং এইটার এগেনস্টে একটা মামলা হয়েছিল আওলাদ সাহেবের কোর্টে। আওলাদ সাহেব এই শুনানি শেষে মামলার রায় দেওয়ার আগে অবিশ্বাস্যভাবে এবং সারপ্রাইজিংলি তৎকালীন প্রধান বিচারপতি আওলাদ সাহেবের পাওয়ারটা সিজ করে নিলেন, উনি এই মামলার আর রায় দিতে পারলেন না, শুনানি বন্ধ হয়ে গেল। এরকম একটা আনলফ মানে এই সিস্টেমটাকে কলুষিত করেছে বিএনপি। যখনই এটা নষ্ট করে ফেলল, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এর উপর একটা রায় দিলেন। আমি আপনাকে বলি, পার্লামেন্ট আইনসভা, এটা আইন তৈরি করে, কিন্তু এই আইনের ব্যাখ্যা কে দেয়, আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এর ব্যাখ্যা দেয় বাংলাদেশের হাইয়েস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট।